বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালনের পাশাপাশি মাদক বিরোধী দিবস পালন বনগায় শোভাযাত্রা ও পথনাটিকার মাধ্যমে সাধারণকে সচেতন করা হয় আজ বুধবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পাশাপাশি আজকের দিনটিকে আবার মাদক বিরোধী দিবস হিসাবেও পালন করা হয় এই দুটি বিশেষ দিনকে কাজে লাগিয়ে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বনগায় এদিন বনগা রিকভারি গ্রুপের উদ্যোগে এবং বনগা থানার সহযোগিতায় বনগা থানা সংলগ্ন বঙ্কিমচন্দ্রের মূর্তির পাদদেশে একটি ছোট্ট সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় তারপর শুরু হয় মাদক বিরোধী শোভাযাত্রা বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন বনগা থানার আইসি শিবু ঘোষ বনগা মতিগঞ্জ বাটারমোর ঘুরে বনগা শহরে একটি শোভাযাত্রা পরিক্রমা করে সেই সাথে নেশামুক্ত যুবকেরা এদিনের সভায় নেশা থেকে মুক্ত পাওয়ার ক্ষেত্রে তাদের জার্নিটাও ভাগ করে নিলেন যে সমস্ত ব্যক্তি এখনও নেশার মধ্যে ডুবে রয়েছেন তারাই নেশা ছেড়ে সংসারকে ভালোবেসে সমাজে ফিরে আসুক একটা সময় আমিও নেশাগ্রস্ত ছিলাম সেখান থেকে আমিও ফিরে এসে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি তাই বলবো যারা নেশা করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই নেশার কবল থেকে বেরিয়ে আসুন আমরা সর্বতোভাবে আপনাদের পাশে থাকবো খুব সহজেই আপনারা এই নেশার কবল থেকে বেরিয়ে আসতে পারবেন আমাদের এই দিনে কিছু কর্মসূচি ছিল সকালবেলায় বন্ধু থানার সহযোগিতায় এখানে একটা পথসভার আয়োজন করেছিলাম আমরা এবং পথসভা শেষে আমরা বঙ্গা শহরের বাটার মোড় থেকে আরম্ভ করে রাস্তা দিয়ে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে একটাই মেসেজ দিতে চাই যেটা হচ্ছে যে নেশারি এখনও নেশা করছে বা নেশার কবলে পড়ে আছে এবং এই নেশার জন্যে অনেক সংসারের অশান্তি নানান রকম সমস্যা লেগেই আছে আমি জানি এটা কারণ আমারও সংসার আমার জীবনও এরকম ছিল আমিও নেশার কবলে প্রচুর অনেকগুলো বছর আমার জীবন থেকে নষ্ট হয়েছে তো আমি যেই পথে ভালো আছি যেইভাবে ভালো আছি এইটা নেশা যে ছাড়া যায় নেশা ছেড়ে বাঁচা যায় নেশা ছাড়ার একটা সহজ পদ্ধতি আছে সেই মেসেজটা আমরা যারা এখনো নেশা করছে তাদের কাছে এই বার্তাটা দিতে এ বিষয়ে সংগঠনের পক্ষে শঙ্কর আচার্য বলেন আজকে আমরা দনগা রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ এবং দনগা থানার যৌথ উদ্যোগে একটা কর্মসূচি করেছি আমরা প্রথমে বঙ্কিমচন্দ্রের পাদদেশে বঙ্কিমচন্দ্রের মূল্যিতে মূর্তিতে মাল্যদান করেছি সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা অর্পণ করেছি তারপর আমাদের কর্মসূচি শুরু করেছি আমরা এখানে যারা আছি বেশিরভাগই রিকভারিং আইডিক আমাদের কাছে প্রত্যেক দিনই নেশার বিরুদ্ধে দিবস কারণ আমরা এক একদিন করে নেশা না করে ভালো থাকি তবু আজকের বিশেষ দিনে আমরা কিছু মেসেজ দিয়েছি মানুষকে একটা নেশার বিরুদ্ধে বা ড্রাগসের বিরুদ্ধে একটা সচেতনতা শিবির করেছি আর একটা হচ্ছে বর্ণাট্য র্যালি করেছি আমরা দুটো মেসেজ দিচ্ছি এক হচ্ছে কোনো নেশারি বা ড্রাগ আইডি খারাপ না এবং তাকে সঠিক চিকিৎসা করলে দ্রুত সবার জীবনে ফেরানো যায় আর দ্বিতীয়ত যে সমস্ত কালোবাজারি বা ব্যক্তিরা ড্রাগসের ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হওয়ার সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো